रुको जरा, सबर करो। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পল্লবী চ্যানেলের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, তো আমার বর হচ্ছে আজকেও অফিস যেতে হয়েছে, সানডেও ছুটি আজকে নেই, হচ্ছে কাজের চাপ আছে সেই জন্য, নয়তো ছুটি থাকে। তো সকালবেলায় বেরিয়ে গেছে, এখন বাজে 11:10। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর রান্না আমি এখনও বসাইনি, আমাকে দেখো ড্রেস পরে আছি। কারণ হচ্ছে হলো আমি নিচে গেছিলাম একটু ঘি আনার জন্য, ঘরে ঘি ছিল না, আর আসার বাড়ির থেকে আসার পর আনা হয়নি, তো ঘি নিয়ে আসলাম, ছোট একটা ডিব্বা, বেশি বড় নিয়ে আসিনি, কারণ ঘি আমরা এখন খাই না একদমই, আমিও না ও খায় না, ঠিক আছে, ঘি খাওয়া হয় না, সেজন্য আমি ঘি ঘরে রাখি না। তো আজকে ওর জন্য একটা স্পেশাল মেনু করব, ও অফিস থেকে এসে খুশি হয়ে যাবে, ওর ফেভারিট ডিশ বানাবো। তো সেজন্য দেখলাম যে সব কিছু আছে, শুধু ঘিটাই নেই, তো ভাবলাম যে চট করে নিয়ে আসি গা। তারপরে নিয়ে এলাম, বিরিয়ানি বানাবো, ও অফিস থেকে এসে বিরিয়ানিতে মানে বিরিয়ানি দেখে খুশি হয়ে যাবে, ওর ভীষণ প্রিয়। তো চিকেন কালকে তোমরা দেখতে পারলে, চিকেন ও রাত্রিবেলায় এনেছিলো, কিন্তু চিকেনের সাইজগুলো ছোটো ছোটো, বিরিয়ানিতে একটু বড়ো বড়ো হলে ভালো হয়। যখন বিরিয়ানি ও বলে যে বিরিয়ানি বানানোর জন্য, সে তখন আছে বড়ো বড়ো সাইজ করে নিয়ে আসে, তো ওকে ও তো জানে না, ও এমনি খাওয়ার জন্য এনেছে, তো ওটা দিয়ে আমি বানাবো, ভীষণ খুশি হবে আই থিঙ্ক। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক এখন থেকে, তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। হচ্ছে সকালবেলা খেয়ে নিলাম, আগে খেয়ে নিয়ে তারপরে বিরিয়ানির যে ভাতটা ওটা হয়ে গেছে, আর মাংস রেডি করে মাংস বসিয়ে দিয়েছি। আর দেখো হচ্ছে ভাতটা তো ঝরঝরে করার জন্য এখানে মেলে দিয়েছি তিনটা থালার মধ্যে, যেন ভাতগুলো ঝরঝরে থাকে। আর হচ্ছে চাটনিটা বানাইনি এখনও, টমেটোর যে চাটনিটা ভালোবাসে ওটা এখনও বানাইনি। আর হচ্ছে বিরিয়ানির যে পেঁয়াজগুলো ওগুলোও কাটা হয়নি, ওগুলো এখন কাটবো আর চাটনিটা বানাবো। এখন বাজে 12:30, আমি তো রান্নাঘরে এসেছি প্রায় 11:30 সময়, তো হয়ে গেছে, আর একটু হলেই বাকি, আর একটু বাকি আছে, ওটা হলেই হয়ে যায়, আর ও এখনও আসেনি। তো চলো আমি ওটা পেঁয়াজ কেটে তারপরে আমি আবার আসছি। আমি স্নান করে পুজো করলাম, তারপরে হচ্ছে একটু বসেছিলাম, আর তোমাদের দাদা ভাই এখন এলো অফিস থেকে, এখন অনেক বাজে, প্রায় 3:45 বাজে, রোববার তবুও তো এলো, এসে স্নান করতে গেছে। ও কিন্তু জানে না যে আমি বিরিয়ানি বানিয়েছি, আমি আস্তে আস্তে বলছি, তো জানে না, তো দেখবো কি বলে। এসে বলছে তোমার খাওয়া হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ আমার হয়ে গেছে, জানে যে আমি খাইনি, এমনি এমনি বলছে, বলে কি স্নান পুজো তোমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি কি হ্যাঁ সব কমপ্লিট, বলে কি কি খেলে, আমি বললাম ভাত, মানে এমনি নর্মালি জিজ্ঞাসা করলো, বিরিয়ানি তো বুঝতেই পারবে না আমি যে বিরিয়ানি করেছি, জানেই না, কারণ ও এরকম কোনো কথাও ছিল না। তো চলো আমি দেখবো যে কী বলে, তোমরাও ও রিয়াকশানটা দেখতে পারবে, তো আসুক। এলে হলো ভাত বলছিলাম, এলে বিরিয়ানিটা বাড়বো। ও স্নান করে এলো, আমি দেখলাম, দেখার পরে আমার যে বেডরুম আর রান্নাঘরটা কিন্তু একদম সোজাসুজি আছে, আর আমি হচ্ছে স্ট্যান্ডটা সোজা করে নিয়ে আমার দিকে ক্যামেরা করে, আমি মানে ক্যামেরাটা ছিল উল্টো দিকে, মানে ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি, সেলফি দিয়ে করছি না, ঠিক আছে। তো ও ভাবছে যে আমি স্যার ডেইলি তো ব্লগ বানাই, তো ও বুঝতেই পারবে না, ও কিন্তু দেখলো, আমি দেখলাম হচ্ছে আমার স্ট্যান্ডটা আছে, মানে ভিডিও করছি, এটাও দেখেছে, আর কি বাড়ছে ওগুলো খেয়ালই করেনি, মানে বুঝতে পারিনি, ও যখনই ঘরে গেল তখনই আমি কড়াইটা নামালাম, ঠিক আছে। তো দেখলো, তোমরা দেখতে পারবে ও রিয়াকশানটা, মানে এটা কিন্তু একদম ফেক না, পুরো অরিজিনাল। ও মানে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, ও আমাকে এই দেখার পরে বলে কি এই ভিডিও কিন্তু তুমি একদম আপলোড করবে না,
আমার দাঁত ফাঁত বেরিয়েছে, কি বাজে লাগছে দেখতে, আমি কি জানি তুমি এরকম করে করেছো। ও মানে বিরিয়ানি মানে স্নান ধান করে আমি বললাম আসো, দেখতেই পারবে, আমি বলবো আসো। তারপরে কি করেছি, ক্যামেরাটা না সঙ্গে সঙ্গে ওই পাশে ঘুরিয়ে রেখেছি। ও ভাবেইনি, ও ভাবছে যে হচ্ছে হয়তো আমারটাই উঠছে, ওর ওইদিকে যে আমি ক্যামেরাটা করে রাখছি সেটাও বুঝতে পারেনি, ঠিক আছে। ওর মতো এসে মানে যখন রান্নাঘরে দেখলো যে আমি বিরিয়ানি থালার মধ্যে বেরেছি, ও মানে অবাক হয়ে গেছে, মানে ভাবতে পারেনি। সেটা তোমরা দেখতেই পারবে কিছুক্ষণের মধ্যেই। তোমরা হয়তো ভাবতে পারো সামান্য বিরিয়ানি তাতে এত কি আছে, সেটা না, আমরা অল্পতেই খুশি হয়ে যাই। আসলে এটা একটা ও ভাবতে পারেনি স্পেশাল একটা মেনু করবে, যে যার যেটা পছন্দ খাবারের সেটা যদি হঠাৎ করে আসে না, একটু খুশি লাগেই। তোমার অনেকে হয়তো ভাববে যে বাপরে বাপ এতটা কিসের, কিন্তু সেটা না, মানে এটা হচ্ছে মন থেকে খুশি লাগে। আর হচ্ছে আমি বেড়ে ফেলেছি, এখনও আসবে সত্যি ভিডিওটার, মানে আমার পরে যে এখন এডিট করছে আমার না হাসি পাচ্ছে, ও এমন হাসি দিয়েছে। আর আমাকে দেখো খুব বাজে লাগছে দেখতে, আমার শরীরটা মানে রান্না টান্না করার পর খুব খারাপ লাগছিলো। এই দেখো আমি কী করলাম, এখন সঙ্গে সঙ্গে হচ্ছে ক্যামেরাটা উল্টে দিলাম আর ওকে বললাম আসো, ও এখন আসছে। এই যে দেখো রান্না করে তাকাচ্ছে, আর ও কিন্তু বোঝেইনি যে আমি উল্টো পাশে ক্যামেরাটা ওর দিকেই করা আছে, ও করেই এদিকে আসবে। তোমার রিঅ্যাকশনটা পুরো উঠছে। আমাদের বিরিয়ানি নিচে বসে আমরা খাই, খুশি হয়েছে খুব খুশি হয়েছে, এখন জানতাম তো ওই যে এখন খিদে পেয়ে গেছে। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো, সবাইকে টাটা।